সম্প্রতি সময়ে টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার পাহাড়তুরি রেস্টুরেন্টটি আর অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছে। সকলের অনুরোধে আজকের এই ব্লগটি পাহাড়তুরি রেস্টুরেন্টটি আপনাদের ঘুরিয়ে দেখাবো। গাইস, আমি নাগরপুর চৌধুরী বাড়ির জমিদার বাড়ির পাশেই স্বাস্থ্য কমপ্লেক্স আর এই রাস্তা ধরে হাঁটছি। আপনাদের আজকে দেখাবো একটি দৃষ্টিনন্দন একটি রেস্টুরেন্ট, আর সেই রেস্টুরেন্টে ভিতরে ঢুকবো। আসলে আমার আমি বাইরের থেকে দেখেছি, যে কারণে আপনাদের ভাবলাম যে এই সৌন্দর্য রেস্টুরেন্টে আপনাদের একটু দেখায়। গাইস, জমিদার বাড়ি নাগরপুর জমিদার বাড়ির ব্লকে আপনাদেরকে আমি দেখাতে পারিনি, সেই মাঠটি আপনাদের দেখাচ্ছি, যে জমিদারদের সুবিশাল মাঠ। কতটা সুবিশাল এরিয়া জুড়ে ছিল নাগরপুর জমিদার বাড়ির রাজপ্রাসাদ থেকে শুরু করে সব কিছুই, আর সেই সুদীর্ঘ নাগরপুর চৌধুরী বাড়ির সেই মাঠটি আপনারা দেখতে পাচ্ছেন, বাউন্ডারি এরিয়া। এর ভিতরেই বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্স হিসাবে ব্যবহার করেছে। আর একটু সামনের থেকে আপনাদের দেখিয়ে নিয়ে গেলাম, আর এখন আমি ঢুকব পাহাড়তুরি রেস্টুরেন্ট। সেই রেস্টুরেন্টের ভিউটি আপনারা দেখলে সত্যিই আশ্চর্য হয়ে যাবেন, যে নাগরপুর উপজেলা সদরে এরকম একটি দৃষ্টিনন্দন রেস্টুরেন্ট রয়েছে। ঢোকার সাথেই কাঠের সেতু, আর সেতু দিয়েই আপনার ভিতরে ঢুকতে হবে। আর সামনে যে ডেকোরেশন, সেই ডেকোরেশনগুলো পাহাড়ের মতো করে তৈরি করেছে। আসলে খুবই দৃষ্টিনন্দন এই ডিজাইনগুলো, ব্যাঙের ছাতা সামনে, পাহাড়তুরি ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট ভিতরে প্রবেশ করছি। আর সেই ভিতরে প্রবেশ করে এখানে দেখতে পারছি যে হারিকেন নিয়ে দাঁড়িয়ে রয়েছে এক সিকিউরিটি গার্ড। বাবুই পাখি বাসা সংগ্রহ করে শেষ এইগুলো গ্রামীণ ধাঁচে এই পাহাড় রেস্টুরেন্টটি। আর ভিতরে আমরা দেখতে পাচ্ছি লাভ, এখানে বসে ছবি তোলা যাবে। ছবি তুললে কতটা সুন্দর লাগবে সেটাই দেখতে পাচ্ছেন, যে লাভের ভিতরে বসে। সম্পূর্ণ গ্রামীণ ধাঁচে
এই রেস্টুরেন্টে। ভিতরে প্রবেশ করলে আরও আশ্চর্য হয়ে যাবেন। দেখুন বসার কতটা দৃষ্টিনন্দন করে বেড়া দিয়ে তৈরি করেছে, এবং সামনেই গাছগাছড়া দিয়ে টবের মধ্যে শোভাবর্ধন করেছে। এক কথায় আসলে অসাধারণ এই অপরূপ সুন্দর জায়গা। সন্ধ্যার পর বিভিন্ন রঙের আলোতে আরো সৌন্দর্য বেড়ে যায়। গাইস, ক্যাশ কাউন্টারে বসে রয়েছে আপা। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন তো? এটা আপনি কতদিন হয় চালু করছেন? এক বছর না কি হয় না এখন। ভিতরে প্রবেশ করে আসলে অনেকটা আশ্চর্য হয়ে গেলাম। গ্রামীণ ধাঁচে সবকিছুই করেছেন, অনেকটা সুন্দর। এখানে লুক টুক আপনার এখন কিরকম সারা পাচ্ছেন? মোটামুটি আছে না?